শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 43তম বার্ষিকীর আলোচনা সভায় আমাদের হলে উপস্থিত কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আমাদের প্রাণপ্রিয় নেতা অধ্যাপক শেরেক ভূঁইয়া, মঞ্চে উপবিষ্ট চাঁদপুর জেলা বিএনপির নেতৃবৃন্দ এবং চাঁদপুর জিয়া পরিবারের আমার সঙ্গে উপস্থিত সকল ভাইয়েরা এবং বোনেরা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্লোগান রয়েছে আকাশ, এক কথাকে মিস করে গেছে, আমার সাথে স্লোগান ধরেন নেতা আছে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের মাতৃতুল্য মা, আমাদের নেতা তারেক রহমানের আগামী দিনের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী, অন্যায়ভাবে শেখ হাসিনা তার দুসত্তরকে দিয়ে আজকে পর্যন্ত অবৈধ রাষ্ট্রতে বসে আছেন, সে অবৈধ দোষরের দুইজন চান্দু এখন ধরা পড়েছে জালে, আমাদেরকে সংগঠিত থাকতে হবে। আজকের এই আলোচনা সভায় আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাস্তবের নেতৃবৃন্দ, ফরিদগঞ্জের নেতৃবৃন্দ, আঞ্চলের নেতৃবৃন্দ, কচুয়ার নেতৃবৃন্দ এবং চাঁদপুর সদর এবং পৌরসভার নেতৃবৃন্দ এবং সহকর্মী ভাইয়েরা, সকল অঙ্গ সংগঠন আলাদা আলাদাভাবে তারা তাদের শক্তি জানান দিয়েছে। প্রশাসন শুধু এই শক্তি দেখলে দেখে কেঁপে দেন না, এটা চাঁদপুর জেলা বিএনপির অনলি 30% শক্তি, বাকি 70% শক্তি বিভিন্ন উপজেলায় মজুদ আছে। আমরা আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের নেতা তারেক রহমান যে কারণে আপোষ করে নাই, সাধারণ জনগণের জন্য ভোটাধিকার প্রয়োগের জন্য নির্বাচন কমিশন প্রভাবমুক্ত, প্রশাসন প্রভাবমুক্ত, অচিরেই সেটা আপনারা আপনাদের চোখের সামনে দেখতে পাবেন। আজকে সামাজিক যোগাযোগ ব্যবস্থার কারণে, আজকে মিডিয়ার কারণে, কিছু মিডিয়া আছে।